মিনহাজ আপনি লিখেছেন তফরত অবস্থা উজু ভেঙে গেলে করণীয় কি হাজি সাহেবরা মক্কাত অবস্থান করছেন অনেকে মধ্যে অবস্থান করছেন তফরত অবস্থায় যদি উজু ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে সে অবস্থায় চলে যেতে হবে গিয়ে উজু করে এসে বাকি তফ পূর্ণাঙ্গ করতে হবে ধরা যাক তিনটা চক্কর আপনি দিয়েছেন চতুর্থ চক্কর শুরু করেছেন অথবা চতুর্থ চক্কর মাঝামাঝি আছেন যে পর্যায়ে আছেন সেখানে গিয়ে উজু ভাঙলো ওই অবস্থা থেকে আপনি বের হয়ে এসে উজু করে এসে ঠিক ওখান থেকে আবার আপনার বাকি অবশিষ্ট তপগুলো আপনি করবেন প্রথম থেকে আবার চক্করগুলো দিতে হবে না জাইরুদ্দিন মোহাম্মদ জায়েদ আপনি লিখেছেন আমি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে গুনাহে লিপ্ত হয়েছি আমি জানি এই গুনাহের কাজটি হারাম কিন্তু তবুও এই গুনাহ পরিত্যাগ করতে পারছিলাম না এখন আমি খালেজ দিলে তবা করতে চাচ্ছি আমার তবা কি কবুল হবে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আপনি গুনাহে লিপ্ত হয়েছেন এবং এই গুনাহের কাজটা আপনি হারাম জেনেও করেছেন পরিত্যক্ত করতে পারছেন না তো এখন যদি আপনি তবা করেন এবং পরিপূর্ণভাবে তবায় না সুহা অর্থাৎ খাটি তবা করেন এবং আপনি চেষ্টা করেন সম্পূর্ণরূপে বের হয়ে আসার আশা করতে পারেন আল্লাহবাব কবুল করবেন প্রতি আপনি সুধারণ অবশ্যই প্রশ্ন করতে পারেন আল্লাহ আপনার তবা কবুল করে আমরা সেই দোয়া করি আর যত অপরাধী হোক না কেন মানুষ যখন পরিপূর্ণভাবে তবা করে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং সত্যিই তিনি ছেড়ে দিয়ে চলে আসেন নিজেকে ভৎসন না করেন অনুতপ্ত হন আল্লাহ রবুল আলমিন তার গুণাগুলো কিন্তু মাফ করেন বিধায় সেভাবে তবা করলে আশা করা যায় আল্লাহ তালা আপনার তবা কবুল করবেন আপনি নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই শয়তান আপনাকে হয়তো নিরাশ করতে চাইবে সেটা যেন না পারে আপনাকে সেই চেষ্টা করতে হবে নিফা হক আপনি লিখেছেন আমি দেশের বাহিরে থাকি এখানে আমার কোরবানি মাংসের গরিবের অংশটা আমরা দোকানে আমাদের দোকানের কর্মচারীদের দিয়ে থাকি কিন্তু তারা কেউই মুসলিম নয় এখানে মুসলিম তেমন নেই বললেই চলে তাহলে অমুসলিমদের মাংস দিয়ে কি জায়জ আছে কোরবানির গোস্ত আপনি অমসলিম অমসলিমদেরকে দিতে পারেন দিলে গুণ হবে বা এরকম না এমনি মশার আপনি লিখেছেন আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম শোনার পর থেকে আমার মনের মাঝে সন্দেহ ঢুকে গেছে ডুবেফুল ইসলাম কি বলে না খাসি খাওয়া হারাম এমন কোনো কথা নেই যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন জান্নাত নাহা লিখেছেন আমি বিয়ে করতে চাই দিনদার ছেলেকে কিন্তু আমার বাবা মা চাকরি দেখে ছেলে বিচার করে এর সমাধান কী প্রজন্নত নাহার আপনি যে দিনদারিতাকে অগ্রাধিকার দিতে চান আপনার বাবা মা যদি দিনদারিতাকে অগ্রাধিকার না দেয় তাহলে সেক্ষেত্রে তাদের কথা আপনি মানতে বাধ্য নন তবে তারা যদি দিনদার প্লাস স্বাবলম্বী ছেলে চান তাহলে সে চাওয়াটা তাদের অন্যায় নয় আপনি সেটাকে সমন্বয় করতে পারলে করবেন আর যদি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা দিনদার হোক বা না হোক চাকরি বাকরি এবং পয়সা কুড়ি চায় এরকম যদি দেখে আপনার বাবা মা তাহলে সেক্ষেত্রে আপনি তাদের কথা না মেনে তাকে অগ্রাধিকার দিবেন কিন্তু বা বাবা মাকে কনভিন্স করবেন যাতে তারাও যথাসম্ভব আপনার উপর সন্তুষ্ট থাকে যদি অনেক বাপমা আছেন যে বলেন না আমি তোমা মানে ইসলামকে তারা পছন্দই করে না তাহলে সেক্ষেত্রে তাদের অভিভাবকত্ব করার অধিকারই থাকে না সেক্ষেত্রে আপনি এলাকার কোনো আলেমকে কোনো ইমামকে কোনো কাজীকে বা কোনো দায়িত্বশীল ব্যক্তিকে আপনি অভিভাবক বানিয়ে বিয়ের উদ্যোগ নিতে পারেন কিন্তু এই বিষয়গুলো মূলনীতি শুনে সিদ্ধান্ত না নিয়ে নিজের পুরো বিষয়টাকে কোনো আলেমের সাথে দেখা করে জানিয়ে তারপরে সিদ্ধান্ত নিতে পারলে সেটা সবচেয়ে প্রপার হবে ইনশাআল্লাহ তাহলে